আমরা টমেটো সংরক্ষণের জন্য টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ধোয়ার পর এগুলোকে পানি ঝরাতে দেব। আর প্রতিটা টমেটো আমরা এভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারি তাহলে টমেটোর সঙ্গে কোনো প্রকারই পানি থাকবে না এই সবগুলো টমেটো আমি টিস্যু পেপার দিয়ে মুছে নেব মুছে আমি এগুলো সংরক্ষণ করব এবার তাহলে দেখে দিয়ে আমি কিভাবে টমেটো সংরক্ষণ করি আমাদের সবার ঘরেই পলিথিনের ব্যাগ থাকে আমরা পলিথিনের ব্যাগে টমেটো সংরক্ষণ করতে পারি আমি তাহলে দেখে দিই কিভাবে আমি পলিথিনের ব্যাগে টমেটো সংরক্ষণ করি এই যে পলিথিনের ব্যাগের মধ্যে টমেটোগুলো ভরে নিতে হবে আর আমাদের এই পলিথিনের ব্যাগে যেন কোনো বাতাস না থাকে সেটা লক্ষ্য করতে হবে আর ফ্রিজে রাখার পরে টমেটোর কি অবস্থা একটু দেখে নিই ফ্রিজে রাখার ফলে টমেটোগুলো পাথরের মতো হয়ে গেছে এগুলো আবারও আমি ফ্রিজে রেখে দেবো আর আজকে যে টমেটোগুলো আমি প্রোজন করবো সেগুলোও ফ্রিজে রেখে দেব আমার মতো আপনারা কে কে এইভাবে টমেটো সংরক্ষণ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন